এই ভিডিওটিতে আমরা স্ট্যাক অ্যাড্রেসিং মোড সম্পর্কে ডিটেলসে জানব। স্ট্যাক অ্যাড্রেসিং মোডটি ভালোমতো বুঝতে হলে আপনাকে আগে স্ট্যাক সম্পর্কে আইডিয়া রাখতে হবে। স্ট্যাক জিনিসটা কী? বেসিক্যালি স্ট্যাক জিনিসটা হচ্ছে হলো ওয়ান কাইন্ড অফ অ্যারে, কিন্তু অ্যারে আর স্ট্যাকের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে হলো অ্যারেতে আপনার সাইজটা ডিফাইন করে দিতে হবে। আপনি যখন অ্যারেকে ডিক্লেয়ার করেন তখন কত সাইজের অ্যারে নেবেন সেটা কিন্তু আপনি ডিক্লেয়ার করে দিতে হবে, কিন্তু স্ট্যাকে আমাদের এই মেমোরি সাইজটা ডিক্লেয়ার করে দিতে হয় না। স্ট্যাক হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডাইনামিক অ্যারে। ডাইনামিক অ্যারে বলতে এখানে বোঝানো হচ্ছে যে কি আপনার স্ট্যাকের সাইজটা অলওয়েজ ডাটার উপর ডিপেন্ড করে বাড়বে অথবা কমবে। অর্থাৎ আপনি দুইটা ডাটা নিলেন তাহলে স্ট্যাকের সাইজ অটোমেটিক্যালি 2 হয়ে যাবে, আপনি তিনটা ডাটা নিলেন তাহলে স্ট্যাকের সাইজ অটোমেটিক্যালি 3 হয়ে যাবে। তো এখান থেকে আপনাকে আগে থেকে ডিফাইন করে দিতে হচ্ছে না যে কত আপনার সাইজ স্ট্যাকের। ইভেন আপনি যদি একটা ভ্যালু ডিলেটও করে দেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার স্ট্যাকের সাইজ অটোমেটিক্যালি 2 হয়ে যাবে, আর একটা ডিলেট করে দিলে অটোমেটিক্যালি 1 হয়ে যাবে। ওকে, তো এটা ছিল স্ট্যাক। এখন স্ট্যাকের সম্পর্কে আরও কিছু ইনফরমেশান আছে, সেটা হচ্ছিলো স্ট্যাক একটা রুলস ফলো করে, সেটা হচ্ছিলো ফার্স্ট ইন লাস্ট আউট বাফার। এটা বা আপনি বলতে পারেন লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট লিফো, ওকে, অথবা ফার্স্ট ইন লাস্ট আউট। ওকে, তো এই রুলসটা কি সেটা আমরা বুঝবো। এখানে দুটো রুলস মনে রাখেন, যে দুটো রুলস, তো সবার আগে আমরা একটু একটা রিয়েল লাইফ সিনারির মাধ্যমে স্ট্যাকটা বোঝা ট্রাই করি, তারপরে আমরা এইটা দেখবো যে কি এটা কীভাবে এই স্ট্যাকের মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো যেই সিনারিওটা সেটা হচ্ছিলো যে আপনার বাসায় অনেক মেহমান আসছে, এখন আপনি সবাইকে প্লেট সার্ভ করবেন, কিন্তু একটা কন্ডিশন হচ্ছিল যে প্লেটগুলো আপনার হাতে থাকবে, বাম হাতে থাকবে মনে করেন। এখন আপনাকে একটা একটা করে সার্ভ করতে হবে, আপনি প্লেটগুলো কোথাও রাখতে পারবেন না। আপনার বাম হাতের উপর মনে করেন, এই যে আপনার হাতের উপর মনে করেন আপনার এই সবগুলো প্লেট আছে। তো ভালো কথা, এখন আপনি যখন সার্ভ করবেন তো লজিক্যালি আপনি কোন প্লেটটা আগে সার্ভ করবেন? আপনি কি নিচের প্লেটটা বা মাঝখান থেকে প্লেট টান দিবেন? টান দিলে কিন্তু পড়ে যাবে, সেই ক্ষেত্রে কি আপনার লস না? তো সিম্পল কথায় আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি প্লেট যদি সার্ভ করেন লজিক্যালি আপনি সবার উপরের যে প্লেটটা থাকবে, সবার উপরের যে প্লেটটা থাকে সেটাকে সার্ভ করবেন, মাঝখান থেকে এই বা নিচে থেকে এত পর্যন্ত কিন্তু আপনি সার্ভ করবেন, একটা একটা করে যদি সার্ভ করবেন সেহেতু। সুতরাং একটা সার্ভ করার পরে পরের প্লেটটা, পরের প্লেটটা, পরের প্লেটটা, তার মানে উপরের দিকে যে প্লেটটা থাকবে সবসময় সেটাই সার্ভ করবেন। ঠিক একইভাবে আমরা যখন স্ট্যাক থেকে কোনো ভ্যালুকে ডিলেট করতে চাই তখন আমরা সবার উপরে যে ভ্যালুটা থাকে সেটাকে ডিলেট করি, ঠিক আছে? সিমিলারভাবে আপনি যখন প্লেটগুলি জমা করতেছেন, মানে সবার খাওয়া শেষ, এখন প্লেটগুলি নিয়ে যাবেন, এখন আপনার হাতে অলরেডি অনেকগুলো প্লেট আছে, এখন প্লেট যখন টেবিল থেকে উঠাবেন, উঠানোর পরে প্লেটটা কোথায় রাখবেন? প্লেটটা কি সবার নিচে রাখবেন নাকি মাঝখানে রাখবেন? লজিক্যালি কিন্তু আপনি একটা প্লেটের উপরই আর একটা প্লেট রাখবেন, আপনি কিন্তু মাঝখানে ঢুকাতে গেলে আপনার প্লেটগুলি পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছিল যে লাস্ট ইন ফার্স্ট আউট বা ফার্স্ট ইন লাস্ট আউট। এখন এই ফার্স্ট ইন লাস্ট আউট এবং লাস্ট ইন ফার্স্ট আউট কীভাবে এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে আমরা এই সিনারের মাধ্যমে বুঝব। তো আমরা স্ট্যাকের বেলায় কী বুঝলাম, স্ট্যাক হচ্ছিলো আপনি যেই কোনো ভ্যালু যদি ইনসার্ট করতে চান সেটাকে আপনাকে একদম ফার্স্ট ব্লকে করতে হবে, আর যদি আপনি ডিলেটও করতে চান ফার্স্ট ব্লক থেকে ডিলেট করতে হবে। যেমন এখানে দেখেন এটা ছিল একটা স্ট্যাক মেমোরি বা একটা স্ট্যাক, যেখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটা ডেটা আছে, এখন আপনি একটা নতুন ডেটা যদি এখানে ইনসার্ট করতে চান আপনাকে এটার উপরেই করতে হবে, অর্থাৎ এই পোর্শনে একটা নতুন ব্লক ক্রিয়েট করে করতে হবে। আপনি চাইলেও ওয়ানের নিচে করতে পারবেন না স্ট্যাকের বেলায়। ওকে, তো এটাই বলতেছিলাম ফার্স্ট ইন লাস্ট আউট। সিমিলারভাবে এখানে 3 আসছে, 4 আসছে, 5 আসছে, খেয়াল করছেন? ওয়ানের উপরে 2, 2 এর উপরে 3, 3 এর উপর 4। আপনি চাইলেও মাঝখানে কোনো ভ্যালু ইনসার্ট করতে পারতেছেন না বা শেষের দিকে কোনো ভ্যালু ইনসার্ট করতে পারতেছেন না, আপনাকে করতে হচ্ছে কি সবার উপরে। এখন আসেন যে কি আপনার কোনো ভ্যালু যদি আপনি ডিলেট করতে চান তাহলে সেটা কীভাবে করবেন? কোনো ভ্যালু ডিলেট করতে চাইলেও এই প্লেটের সিনারিওটাই আমাদের ইমাজিন করতে হবে, যে এই যে বের করে দিচ্ছেন না, সেক্ষেত্রে কি উপরের দিকে যে ভ্যালুটা থাকবে সেটাকে আগে ডিলেট করতে হবে, তারপরে এটাকে ডিলেট করতে হবে, তারপরে এইটাকে, তারপরে এটাকে, এভাবে করে আপনাকে উপরের দিকে যে ভ্যালুটা থাকবে সেটাকে ডিলিট করতে হবে। এখন স্ট্যাকের বেলে একটা জিনিস খেয়াল করছেন যে আপনার সবার আগে যে ডেটাটা আসছে সেটা কিন্তু সবার শেষে আপনাকে ডিলিট করতে হচ্ছে। এই জন্য আমরা বলতেছি যে কি ফার্স্ট ইন লাস্ট আউট, সবার আগে আসছিল কি ওয়ান, কিন্তু সবার শেষে ডিলিট হচ্ছে কে ওয়ান, এই জন্য সে সবার আগে আসছিল ফার্স্ট ইন, কিন্তু আউট হচ্ছে কখন? লাস্ট আউট। ওকে, আর যে সবার শেষে আসছিল যে 5, সে কি সবার আগে যাচ্ছে না? মানে তার মানে সবার শেষে যাচ্ছে তাকে আমরা বলতেছি লাস্ট ইন, তার মানে 5 বছরের লাস্ট ইন, কিন্তু ডিলেট করার সময় তাকে সবার আগে ডিলেট করা হচ্ছে, তার মানে ফার্স্ট আউট। তো একটা জিনিস কি খেয়াল করছেন, স্ট্যাকের যে যে রোজগুলি থাকে সেটা সব সময়
একদম শুরুর দিকে যে ব্লকটা থাকে সেটা নিয়ে কনসার্ন থাকে, মাঝখানের ভ্যালুগুলি নিয়ে সে কনসার্ন থাকে না। অর্থাৎ যেই ধরনের অপারেশনই আপনি করেন না কেন, আপনার শুরুর দিকের ব্লকের একটা মেজর একটা ইম্প্যাক্ট থাকে। অর্থাৎ স্ট্যাকে আপনি যখনই কাজ করতে যাবেন আপনি সবসময় শুরুর ব্লক নিয়ে কাজ করতে হবে, বা শুরুর ব্লক নিয়ে আপনাকে কনসার্ন থাকতে হবে। তো এই জিনিসটা কাজে দেবে আমাদের স্ট্যাক মেমোরি অ্যাড্রেসিংটা বোঝার ক্ষেত্রে। তো এখন আমরা একটু স্ট্যাক মেমোরি সম্পর্কে জানি। স্ট্যাক মেমোরিটা হচ্ছে হলো আপনার একটা টেম্পোরারি মেমোরি, যেখানে আপনি টেম্পোরারি ডাটা স্টোর করতে পারবেন, পারমানেন্টলি না, এবং সেটা স্ট্যাকের রুলসগুলি ফলো করে, লাস্ট ইন ফার্স্ট আউট অথবা ফার্স্ট ইন লাস্ট আউট। এবং এই রুলসটা ফলো করার জন্য যে রেজিস্টার ইউজ করা হয় সেটাকে আমরা বলতেছি স্ট্যাক পয়েন্টার রেজিস্টার। এই স্ট্যাক পয়েন্টার রেজিস্টারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই স্ট্যাক অ্যাড্রেসিং মোডে, সেটা আমরা একটু পরেই দেখব। তো আমরা একটু এটা সম্পর্কে ফ্যাক্টগুলি পড়ে নিই। স্ট্যাক অ্যাড্রেসিং মোড যে বলতেছে যে কি দ্য অপারেন্ট ইজ কন্টেন্ট অ্যাট দ্য টপ অফ দ্য স্ট্যাক নিড নট ইনক্লুড আ রেফারেন্স মেমোরি। তার মানে এখানে আমাদের কোনো মেমোরির কাজই নেই সোজা কথা। স্ট্যাক অ্যাড্রেসিং মোড ইউজ করতে গেলে আমাদের মেন মেমোরি বা রেজিস্টারের একটা কাজ আছে, কিন্তু মেন মেমোরির কোনো কাজ নেই। ইভেন আমাদের কোনো অ্যাড্রেসও স্পেসিফিকভাবে বলে দিতে হয় না স্ট্যাক অ্যাড্রেসিং মোডে। তো যেটা আমরা বুঝি আগে দেখেন, এটা হচ্ছে আমাদের স্ট্যাক। মনে করেন এখানে কিছু ভ্যালু আছে, ওকে। এখন এই যে ভ্যালুগুলি আছে, আপনি ফার্স্ট আমি আগেই বলছিলাম যে কি আপনি যে যত ভ্যালুই থাকুক না কেন, আপনি যে কোনো কাজই করতে চান না কেন, আপনাকে ফার্স্ট অফ অল এই ব্লকটা নিয়ে কাজ শুরু করতে হবে। একদম উপরের দিকে যে ব্লকটা থাকে সেটা নিয়ে আপনার কাজ শুরু করতে হবে। তো এই কাজটা করার জন্য একটা পয়েন্টারের হেল্প নেওয়া হয়। এই যে পয়েন্টার সেটার নাম হচ্ছে এসপি পয়েন্টার, স্ট্যাক পয়েন্টার। এই স্ট্যাক পয়েন্টারের কাজ কি জানেন? এই স্ট্যাক পয়েন্টারের কাজ হচ্ছে যে স্ট্যাক মেমোরিটা থাকে এই মেমোরির একদম উপরের যে ব্লকটা থাকে সে পয়েন্ট করে রাখে। আর স্ট্যাক পয়েন্টারের কাজ কি? পয়েন্টার মানে আমরা জানি যে কি কোনো মেমোরি অ্যাড্রেস সে তার মধ্যে রাখবে। তো পয়েন্টার সবসময় স্ট্যাকের ফার্স্টের ব্লকটার অ্যাড্রেস রাখে, বাকিগুলি নিয়ে সে কনসার্ন না। কারণ যে কোনো ধরনের টাস্ক পারফর্ম করতে গেলে স্ট্যাক মেমোরিতে আমাদের উপর দিকে আস্তে আস্তে করে আসতে হবে। তো সুতরাং এটা মনে রাখেন যে কি স্ট্যাক পয়েন্টার সবসময় স্ট্যাকের উপরের দিকে যেই ব্লকটা থাকে সেইটার অ্যাড্রেসটা কন্টেন করে। তো পয়েন্টার যেহেতু অ্যাড্রেস কন্টেন করবে, সুতরাং একটা মেমোরির প্রয়োজন, তাই না? একটা লোকেশনের প্রয়োজন বা একটা মেমোরির প্রয়োজন। তো এই মেমোরিটা প্রোভাইড করে স্ট্যাক পয়েন্টার রেজিস্টার। তো আলটিমেটলি আমরা বলতে পারি স্ট্যাক পয়েন্টার রেজিস্টারের মধ্যেই আপনার স্ট্যাকের প্রথম ব্লকের অ্যাড্রেসটা কন্টেন থাকে, এবং আপনি যে কোনো ধরনের টাস্ক পারফর্ম করেন না কেন এই স্ট্যাক পয়েন্টার রেজিস্টার হেল্প নিয়ে করতে পারেন। এখন যখন আপনার ইনস্ট্রাকশন থাকবে, এখানে ইনস্ট্রাকশনে তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে আপনি কোন অ্যাড্রেসিং মোড ইউজ করতেছেন, আপনি স্ট্যাক অ্যাড্রেসিং মোড ইউজ করতেছেন, আচ্ছা ভালো কথা। আর স্ট্যাক অ্যাড্রেসিং মোড ইউজ করে আপনি কী করতে চাচ্ছেন সেটা হচ্ছে অফ করে আমরা বলি যে আমি স্ট্যাকে অ্যাকচুয়ালি দুইটা কাজ করতে পারি, ইনসার্ট আর ডিলেট। সাপোজ আমি ইনসার্ট করতেছি, সুতরাং আমি এখানে ইন লিখলাম, ইনসার্ট করতেছি। এখন এখানে কি আপনার কোনো অ্যাড্রেস দেওয়ার দরকার আছে? দরকার কিন্তু নেই। আপনি যেহেতু একবার বলে দিয়েছেন যে স্ট্যাক অ্যাড্রেসিং মোড ইউজ করতেছেন, তার মানে আপনি স্ট্যাক মেমোরি নিয়ে কাজ করবেন। আর স্ট্যাক মেমোরি নিয়ে কাজ করতে গেলে আপনাকে ফার্স্ট ব্লক নিয়ে কাজ করতে হবে, বাই ডিফল্ট ফার্স্ট ব্লক নিয়ে কাজ করতে হবে। বাই ডিফল্ট এই অ্যাড্রেসটা কার মধ্যে আছে? স্ট্যাক পয়েন্টার রেজিস্টারের মধ্যে আছে। তার মানে আপনার কোনো কম্পিটিশনই করতে হইতেছে না, কারণ এটা তো অটোমেটিক্যালি ফার্স্ট ব্লকটাকে লোকেট করে রাখে। এখন আপনি যখন ইন কোনো একটা ভ্যালু ইনসার্ট করলেন, সেই ক্ষেত্রে আপনার কি একটা নতুন ব্লক ক্রিয়েট হলো? এই যে নতুন ব্লক ক্রিয়েট হলে এখন এসপিআর অর্থাৎ স্ট্যাক পয়েন্ট রেজিস্টার অটোমেটিক্যালি কি এটাকে আবার পয়েন্ট করবে। এখন নতুন পয়েন্টার কি এইখানে আছে, নতুন পয়েন্টারটা আমাদের পয়েন্টার লোকেশনটা এখানে আছে। তো সব বাই ডিফল্টই যতবারই আপনি এসপিআর দিবেন সে স্ট্যাকের ফার্স্ট ব্লকটাকেই লোকেট করে রাখবে। এই কারণে এখানে আমাদের বলতেছে যে আমাদের রেফারেন্সের কোনো প্রয়োজনই নেই। ইভেন আমাদের আপনার ইনস্ট্রাকশনটা ডিকোড করার পরে অ্যাড্রেসিংয়ের জন্য চিন্তাও করতে হবে না যে মেমোরি কোথায় আছে বা কী আসবে, বিষয় স্ট্যাকের কত নম্বর মেমোরিতে আছে, এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। ইভেন আপনি যখন ডিলেট করবেন, যেটাকে আমরা পপ বলি, এখানে যদি আপনি পপ দেন, পপ করার পরেও কি করলে ফার্স্ট ব্লকটাকে ডিলেট করতে হবে। ফার্স্ট ব্লকটাকে ডিলেট করার পরে এখন আপনাকে মনে করেন যে আপনার নতুন তাহলে স্ট্যাক পয়েন্টের রেজিস্টারটা কি এর পরে নিচের দিকে যেই ব্লকটা ছিল সেটার দিকে এখন পয়েন্ট করে রাখবে। তো ইনসার্ট করেন বা ডিলেট করেন, স্ট্যাক পয়েন্টের রেজিস্টারে যেহেতু অ্যাড্রেসটা বাই ডিফল্টই থাকে, সুতরাং আমাদের এখানে কম্পিটিশন পাওয়ার খুবই কম লাগতেছে, অ্যাড্রেস নিয়ে আমাদের চিন্তা করা লাগতেছে না স্ট্যাক অ্যাড্রেসিং মোডে। তো একটা আমরা এক্সাম্পল দেখি। অ্যাড দিস ইনস্ট্রাকশন সিম্পলি পপস, মানে অ্যাড হচ্ছিলো ইনসার্ট করতেছেন আর কি। দিস ইনস্ট্রাকশন সিম্পলি পপস আউট টু সিম্বলস কন্টেন এট দ্য টপ স্ট্যাক, দ্য অ্যাডিশন অফ টু অপারেন্ট ইজ পারফর্ম, দ্য রেজাল্টস অবটেইন অ্যাডিশন ইজ পুশড অ্যাগেন দ্য টপ অফ দ্য স্ট্যাক। মানে যে আমরা ইনসার্টের যে বিষয়টা বললাম সেটা এখানে এক্সাম্পলে দিল, এখন পপের বিষয়টা তো আমি বুঝাই বললাম। তো
সামারিতে আমরা বলতে পারি যে স্ট্যাক অ্যাড্রেসিং মোডে আমাদের স্ট্যাক পয়েন্টার রেজিস্টার অনেক হেল্প করে, কারণ স্ট্যাক পয়েন্টার রেজিস্টার সব সময় স্ট্যাকের প্রথম ব্লকের অ্যাড্রেসটা নিজের মধ্যে কন্টেন করে রাখে। তো ওই অ্যাড্রেসটা আমরা বাই ডিফল্ট ইনস্ট্রাকশনের ভিতরে দিয়ে দিই, যার ফলে আমাদের সুবিধাটা কি, যখনই আমরা স্ট্যাক অ্যাড্রেসিং মোড ইউজ করি কম্পিউটার বা সিপিইউ বুঝতে পারে তখন সে এই ধরন কী ধরনের কাজ করতে হবে, ডিরেক্টলি ওই ব্লকে গিয়ে কাজ করতে পারে। তার অ্যাড্রেসিং ফেচ করা বা অ্যাড্রেসিং অনুযায়ী ডাটা ফেচ করার জন্য তার কোনো চিন্তা করা লাগে না।